সঙ্গীত শিল্পী ও নির্মাতা আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ছোট ভাই হাসান মহিবুর রেজা রুবেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ মঙ্গলবার বেলা 11:53 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। জানা যায়, 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়। শুরু থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা সেবা চলছিল। গেল বৃহস্পতিবার গায়ক জুয়েলের স্ত্রী সঙ্গীতা গণমাধ্যমকে বলেন, গত 23 জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই হাসপাতালে নেওয়া হয়। তারপর চিকিৎসকরা আইসিইউতে নেন তাকে। এরপর থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। তিনি স্ত্রী সঙ্গীতা আহমেদ, একমাত্র কন্যা সন্তান আজমুনা হাসান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জুয়েলের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী। 1986 সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের DSC কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ ঘটতে শুরু করে। ছোটবেলায় মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি 4th শ্রেণীতে পড়েন। অন্যদিকে চাচা কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদ ছিলেন জুয়েলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ১৯৯২ সালে বের হয় জুয়েলের প্রথম গানের অ্যালবাম কুয়াশা প্রহর। তারপর থেকে প্রায় নিয়মিত বের হতো তার গানের অ্যালবাম। সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল এক বিকেলে। তার অনেক গান সুর করেছিলেন প্রয়াত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু। তার প্রকাশিত অ্যালবামগুলো হলো এক বিকেলে, আমার আছে অন্ধকার, একটা মানুষ দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি ও এমন কেন হলো। এছাড়া একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও 2টি অ্যালবাম, তাতে কি বা আসে যায় ও এই সবুজের ধান ক্ষেত। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে। অ্যালবামটি সর্বশেষ 2017 সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান খুব সকালে।